বরাবর ব্রহ্ম বিদ্বরিষ্ঠ সদগুরু পরিব্রাজকচার্য শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরহংসদেব প্রবর্তিত চট্টগ্রাম বিভাগের ব্যাক আশ্রম এবং সংঘসমূহ বক্তা এবং শিষ্যগণের উদ্যোগে সার্বভৌম ভক্ত সম্মিলনী বাংলাদেশের 65তম বার্ষিক অধিবেশন শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু। হাটহাজার উপজেলার পশ্চিম মেকল নিগমানন্দ সারস্বত সংঘ মেকল বণিকপাড়া এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানুয়ারির 25 তারিখ বৃহস্পতিবার বিকালে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এই সম্মেলনের তন আরো এক বছরের খোরাক নিয়ে লই যাইম, সেই প্রস্তুতি আরো খুব ভালো করে লই, আর ঠাকুর যেন আরো সহায় হয়, আরো খুব সুন্দর মতো যেন আরো এই সম্মেলন নিয়ে পরিত্যারি। সভাপতি হিসাবে আমি আজকে এই আনন্দ উপভোগ করতে পেরে আমার জীবন সার্থক। আরে ঠাকুরের প্রতি আনন্দগার হরিত্বারীর এরকম আনন্দ যদি সারা জীবন হরিত্বারী তাহলে আরো লাই ঠাকুর সহায় থাকিব। এই মুহূর্তে অনুষ্ঠানের যে মহান আশীর্বাদ ও চার দিন ব্যাপী দীক্ষা প্রদান করিব ভারতের আসাম রাজ্যের বঙ্গীয় সারস্বত মঠের পূজ্যপাদ মহন্ত শ্রীমত স্বামী দিব্যানন্দ সরস্বতী মহারাজ। আজি এত বেশি ভালো লাগছে মনে হচ্ছে, মানে কি হচ্ছে আমার ঠাকুর এই যে কথা, আনন্দ ছাড়া আর কিছু নাই। ঠাকুর কই যে তোরা দিয়ান দাওনা করিত পারতিনি, তোরা করিত পারিবি যে শুধু আনন্দ লাফাবি ভালাবি আর আনন্দ করিবি, জয় গুরু। স্রষ্টায় স্বয়ং ঠাকুর মহারাজা যান আর আর এই সার্বভৌম সম্মেলনের সফলতা ওই এবং সুন্দরভাবে সমাপ্ত হরিতারে। এডো উপস্থিত আছিল 8 নম্বর মেঘল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, মেহেরপুর কুতুববুর শ্রী শ্রী গুরুদামর সম্পাদক শ্রীমত স্বামী অলরকানন্দ সরস্বতী, পশ্চিম মেকল নিগমানন্দ সারস্বত সংঘর সভাপতি জ্যোতিষী পণ্ডিত স্বপনাচার্য, সম্পাদক মুন্সী বিজয় বণিক, অর্থ সম্পাদক লিটন চৌধুরী, উপদেষ্টা স্বপন চৌধুরী ও কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ এবং ব্যাক সদস্য এডে উপস্থিত আছিল। 25, 26, 27, 28 চার দিন ব্যাপী এই অনুষ্ঠান নান 1 লক্ষ মানুষের সমাগম হইব। আজি আরা বর্ণাঢ্য মহাকাল শোভাযাত্রা আরা একসাথে যুক্ত হই এবং এই মহাশোভাযাত্রার উদ্দেশ্য দেশ এবং শান্তি সমৃদ্ধির কামনায়, আরা দেশের জনগণ সমৃদ্ধির কামনায় শান্তি ফিরে আসুক। আরা এই পশ্চিম বেঙ্গল সারস্বত সংঘর স্থানপতি সার্বভৌম সম্মেলন সাড়ম্বরে উদযাপন করে এই সার্বভৌম সম্মেলন ঠাকুরের প্রবর্তিত সার্বভৌম সম্মেলন ঠাকুর নিজে প্রবর্তিত করেছেন এই সার্বভৌম সম্মেলন। সি প্লাস চট্টগ্রাম।